সাত সমুদ্র পাড়ের এই মাছ স্পেশাল ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এসেছি হুস্টনের একটি পপুলার বাংলাদেশি মাছের দোকানে, যার নাম দেশি গ্রসারি। দাদা কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি দাদা। আজকে আমাদের কাছে নতুন শিপমেন্ট আসছে। নাম্বার 1 ইজ ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম, রুইয়ের ডিম। এটা ইলিশ মাছের ডিম? ডিম, বাহ। ছোট ছোট পোনা মাছ, ছোট পোনা মাছ, বাহ। তারপরে আছে মোরলা। মোরলা দেখছেন তো দাদার কাছে এত স্টক, এক্সেল এক্স, বেস্ট কোয়ালিটি কই। কই মাছ, বাবারে অনেক দিন পরে কই মাছ দেখতে পেলাম। বেস্ট কোয়ালিটি কই মাছ, পারশে বড় বড় দেশি মাছ, এক্সেল কোয়ালিটি পারশে, বাংলাদেশ থেকে। দিস ইজ পারশে, পারশে মাছ সোজা বাংলাদেশ থেকে। এই তো দাদা বাটা মাছ, তপসে তপসে সোজা বাংলাদেশ থেকে। ওকে, তপসে মাছ বাংলাদেশ থেকে। দাদার দোকান এটা দেশি গ্রসারি, আপনারা এখানেই আসবেন, দাদাকে কল করবেন। সেভেন ডে ওপেন? হ্যাঁ, সেভেন ডেজ ওপেন। দিস ইজ পদ্মা ইলিশ। পদ্মার ইলিশ, পদ্মার, এই যে দাঁড়ান দাদা একটু, পদ্মার ইলিশ। তো এখানে পদ্মার ইলিশ আসছে, বাবা রে বাবা কত ইলিশ মাছ। মানে এটা হচ্ছে প্রায় 20 লাখ টাকার ইলিশ আছে। বাংলাদেশ থেকে পমফ্রেট। আমার কিন্তু ইলিশ মাছ লাগবে। হ্যাঁ, এই যে বাংলাদেশ থেকে সোজা পমফ্রেট চলে আসছে দাদার কাছে। বেলে মাছ, কি মাছ এটা? বেলে, বেলে মাছ, বেলে মাছ। দিস ইজ এক্সেলেন্ট কই। তারা কই খেতে পছন্দ করেন, দাদার কাছে কই মাছ আছে, সোজা বাংলাদেশ থেকে কই মাছ চলে আসছে দাদার কাছে। আর সব কি বাংলাদেশ থেকে দাদা? না, অল ফ্রম বাংলাদেশ প্রোডাক্ট। এই যে এটা কি মাছ দাদা? চিতল, চিতল মাছ। এটা কত কত কেজি হবে? এটা অলমোস্ট 7 কেজি চিতল মাছ, 7 কেজি সাইজের বড় চিতল মাছ। সামুদ্রিক লাক্ষা, এর মধ্যে একটাই কাটা মাছ, সামুদ্রিক লাক্ষা দেখতেই পাচ্ছেন নতুন মাল এসছে। এটা হচ্ছে পুরোটা রুই মাছ, আপনি দেখতেই পাচ্ছেন। একটা রুইয়ের সাইজ 7-8 কেজি, 10 কেজি সাইজের রুই আপনার কাছে। এটা মিডিয়াম, উই হ্যাভ মিডিয়াম, বড় বড়। দিস ইজ এ স্মল মোরলা। এগুলো হচ্ছে স্মল, ছোট ছোট মাছ আমাদের, মোরলা মাছ। উই টেক মোলা, মোরলা মাছ, ঠিক আছে। ছোট কুচা চিংড়ি, ছোট কুচি কুচি চিংড়ি, যেগুলো আমরা লাউ চিংড়ি থেকে খেয়ে থাকি, কুচি কুচি চিংড়ি মাছ। এই যে বাহ, খুবই ভালো দাদা। বাঙালি সবজি, প্রত্যেকটা সবজি এখানে, পটল পটল পটল। দিস ইজ মিরিগেল, কিছু মিরিগেল মাছ এখানে রাখা আছে। আরো আছে পাশে, আরো লার্জ সাইজ। এই যে দেখতে পাচ্ছেন চমচম, আপনারা যারা চমচম খেতে পছন্দ করেন, রসমালাই, ক্ষীর চমচম, ক্ষীর চমচম, পাটালি গুড়ের পিঠা, পাটালি গুড়ের পিঠে, বাপা পিঠা, বাপা পিঠে, কি নেই মানে আপনি এখানে এলে আপনার ব্যাগ পুরো ভর্তি, আপনি ঘরে নিয়ে যেতে পারবেন না। সব শুটকি, ও বাবা, মিক্স পিকল, চিলি, আলু, আলু পুরি, চালের রুটি, চালের রুটি, চালের রুটি,
এটা লক্ষ্য করবেন। হ্যাঁ, ভাপা পিঠে, হ্যাঁ কাঁচা মরিচ রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, ক্ষীর চমচম, আর কাটা মরিচে কাঁচা মরিচে রসগোল্লা। এই যে কাঁচা মরিচে রসগোল্লা, এটা হলো পাটি সাপটা পিঠা। পাটি সাপটা পিঠা কি নেই, মানে কি নেই, বড় রুই মাছ যদি দেখতে চাই এখানে হচ্ছে, এইখানে রুই মাছগুলো, এইখানে যে রুই মাছ রাখা আছে আপনি যদি দেখেন, একটা তুলুন দাদা দেখি, এগুলো হচ্ছে প্রায় 7-8 কিলো বড় বড় রুই, এতে বড় আছে, এর থেকে বড় অনেক আছে আছে। এই যে দেখুন, একটা রুই মাছ যারা বার করবে আপনি যে সাইজটা দেখুন, দেখছেন এত বড় একটা, এটা কাতলা নেই, এত বড় একটা কাতলা, এটা 15 কিলোর একটা কাতলা মাছ। এই যে বেরোচ্ছে দেখুন সাইজ, মানে প্রায় 5 ফুটের একটা দাদার কাছে একা আপনার মজার জিনিস দেখাচ্ছি, আপনি আপনি এবার মজা পাবেন আপনারা। এই দেখুন বাংলায় লেখা হিটোস বিস্কুট, মানে আমরা আমরা এই দোকানে এলে আমাদের মনে হয় চানাচুর, যে আমরা আমরা লুচি চানাচুর, ঝালমুড়ি, ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি, হট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গোবার, এই যে আমাদের আমসত্ত্ব, আমসত্ত্ব হট অ্যান্ড সাওয়ার আমসত্ত্ব আমার কাছে পাওয়া যাচ্ছে, আমাদের কাসুন্দি, আপনি যদি কাসুন্দি খেতেন আমে মাখা কাসুন্দি, আমাদের স্পেশাল বাগাবাড়ির বাগাবাড়ির পিওর ঘি মুড়ি, বাগাবাড়ির পিওর ঘি স্পেশাল ঘি, কুলের আচার আসছে আজকে দাদার কাছে, বাংলাদেশি মুড়ি, এটা তো আমি আজ এটা নিয়ে যাবো দাদা, এই মুড়ি আজকে আসছে, কুলের আচার, কুলের আচার কই, এই যে আমাদের কুলের আচার, ফেমাস কুলের আচার, মানে এই দোকানে আমরা যে খুব স্যাটিসফাই, কারণ এখানে পাটালি গুড়, এটা পাটালি গুড়, দেখুন খেজুর রসের গুড়, এই যে খেজুর রসের গুড় আর সোজা চলে আসছে বাংলাদেশ থেকে, আমাদের কোনো চিন্তাই করতে হয় না, এখানে আসি আমাদের যা দরকার আমাদের দেশের জিনিসপত্র আমরা সব এখানে, এই যে পাটালি গুড়, মানে আমাদের এই পিঠে বড় সময় আমরা যে পাটালি গুড় খুঁজে বেড়াই দাদার কাছে না এলে কিন্তু পাবো না, সব পাটালি গুড়, এই যে পাটালি গুড়, আমরা গোবিন্দভোগ চাল, এটা কেমন দাম দাদা, এটা পাটালি গুড় আপনি কেমন দাম, এটা 399 পার পাউন্ড, আই থিংক ওয়ান ইজ $3-$4 মানে খুব বেশি নয়, এটা মোটামুটি আপনার 250 টাকার মধ্যে পাটালি গুড় পেয়ে যাবেন, গোবিন্দভোগ রাইস। তাহলে আজকে দাদা আমাকে ইলিশ মাছ দাও, মোটামুটি এত ইলিশ এসেছে তো আজ ইলিশ না নিয়ে যেতে পারবো না, ইলিশ নিয়ে যেতেই হবে বাড়িতে, উইথ ডিম অর উইদাউট ডিম, আমাকে উইদাউট ডিমই দাও, খুবই সুন্দর, কত পাউন্ডের মতো হবে, এটা অলমোস্ট 3 পাউন্ড মানে প্রায় 1 কিলো 300 মতো এই মাছটা হচ্ছে, যে মাছ আমরা চলে এলাম দাদার মাছ ও ফিশ কাটিং মেশিনের সামনে, এই মেশিনটা কি দাদা নিজেই অপারেট করেন, এটা হচ্ছে দাদার ওজনের জায়গা, দাদা আমরা আজকে যে ইলিশ মাছটা নিলাম তার ওজন পড়লো প্রায় 3.38 LB, অর্থাৎ প্রায় 1.5 কেজি মতন, আর এর জন্য দাম পড়লো 3900 টাকা। আর যে রুই মাছটা নিলাম সেটার ওজন প্রায় 3 কেজি 900 মতন, আর তার জন্য আমাদের দিতে হলো 2900 টাকা, অর্থাৎ ইলিশ মাছটা প্রায় 2600 টাকা কেজি পড়লো আর রুই মাছটা 740 টাকা কেজি পড়লো। মাছটা খুব সুন্দর করে ইলিশে পিস করে দিও, এই দেখুন মেশিন মেশিনটা চালু করছে, আপনি দেখতে পারেন দাদা মাত্র 19 সেকেন্ডের মধ্যে এ পুরো ইলিশ মাছটা কত সুন্দর করে কেটে ফেললো,
এই আলু ইলিশ মাছ কাটা তার ঘরে গিয়ে আমরা রান্না করি 8 মিন 16 19 পিস 16 17 আর মাছের মাছ এটা আমার ইলিশ মাছ দিস এই ইলিশ মাছ এবার আমরা দেখো রুই মাছ কাট আমাকে এই গাদা পিটি করে দিও পাতলা পাতলা করে আমার মাথাটা লাগবে না কোন রকম গন্ধ নাই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাঙালির গাওয়া ঘি বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি আমি আমেরিকাতে বসেই পেয়ে যাচ্ছি $93 আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে দাম হয়েছে $93 আপনি এখানে বিজনেসটা শুরু করেছেন কতদিন হলো আপনার 10 বছর আমাদের রাধুনির প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে রাধুনির প্রোডাক্ট এই যে রাধুনি এই একটা আমাদের রাধুনির চিলি পাউডার সবই রাঁধুনি পোড়া চানাচুর আমরা আগেই দেখালাম ম্যাগি পর্যন্ত কাছে সব আছে আমাদের দেশ থেকে চলে আসছে এই যে পাঁচ ফোড়ন আমাদের পাঁচ ফোড়ন পাঁচফোড়ন টু ক্যাটাগরি এই ক্ষীর চমচম দেখে আমি আর লোভ সামলাতে পারছি না যা এটা ঘরে ক্ষীর চমচমই নিয়ে যাই টাঙ্গাইল বাংলাদেশ এবং এটা কিভাবে প্যাকেজিং করা হয় সাধারণত এভাবে ইন্ট্যাক্ট করে আসে বাংলাদেশ থেকে আসার পরে এরপরে এর ভিতরে একটা প্লাস্টিকের বাটি দেওয়া হয় সুন্দর করে এই যে দেখছেন ক্ষীর চমচম ক্ষীর চমচম এগুটা পুরো প্যাকেজিং করা প্যাক করা থাকে টাঙ্গাইল ইউএসডিএ অ্যাপ্রুভ করা ইউএসএ অ্যাপ্রুভ এরকম এই দেখুন দাদার এক একজন কাস্টমার কিভাবে কত দামি জিনিসপত্র নিয়ে $1,242 এটা মোটামুটি আপনার ১,০০,০০০ টাকার মাছ একজন কাস্টমার গত দুদিন আগে 11 অক্টোবর এসে নিয়ে গেল মানে দাদার এখানে কিন্তু খুব ভালোই বিজনেস তাহলে জমে আছে নাকি খুবই ভালো আমরা আশা করি আপনি আরো ভালো করবেন দাদা দোয়া করবেন আসবেন এবং আমি ডিসকাউন্ট দেব হ্যাঁ নিশ্চয়ই দাদা তাহলে একবার দেখে নিন আমরা আজকে কি কি নিয়ে এলাম দোকান থেকে আমরা একটা মুড়ির প্যাকেট নিয়েছি তার সঙ্গে একটা বাঘাবাড়ির ঘি নিয়েছি এই ঘিয়ের স্বাদ জানেন তো অনেকটা আমাদের চন্দননগরের সেই মটন ঘি যেরকম হয় একদম ওই রকম আমি তো প্রথম যেদিনকে ইউএসএতে এসে এই ঘিটা খেয়েছিলাম আমার ওই ঘিয়ের কথাই মনে পড়েছিল তার সঙ্গে আমরা নিয়েছি একটা ক্ষীর চমচমের প্যাকেট যেটা তুহিনের ফেভারিট একটা কাসুন্দি আর তার সাথে দু ধরনের মাছ ইলিশ
আর রুই। ব্লগটাকে আজ এই পর্যন্তই রাখছি, চেষ্টা করব মাছের কোনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।